আমার ধর্মঘরের বাইরা এই যুবক দাওয়াত দিতে দিতে অনেক মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমার প্রাণপ্রিয় বাইরা ওই যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে এই দাওয়াত দিতে দিতে বহুত মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে এই যুবক হঠাৎ করে একদিন আসরের নামাজ পড়ার জন্য মসজিদে আসছে মসজিদে আসার পরে নামাজে দাঁড়িয়ে গেছে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে পিছন দিক থেকে কিছু লোক এসে যুবক রে অ্যাটাক করে ওই যুবকরি কিডন্যাপ করে নিয়ে চলে গেছে লন্ডনের এই যুবক নামটা কি বললাম আব্দুল্লাহ আগে নাম ছিল কি কৃষ্ণ রায় এই যুবকটার সঙ্গে সঙ্গে কালেমার দাওয়াত দিতে যাইয়া ওই বিদর্মীদেরকে দাওয়াত দিতে যাইয়া শত্রু হয়ে গেল শত্রু হয়ে যাওয়ার পরে কিডন্যাপ করে আমেরিকার টর্চার সেলের মধ্যে নিয়া এক মাস নয় দুই মাস নয় একাধারে নয় মাস ধরে তাকে ওই জেলখানার মধ্যে বন্দি করে তাকে নির্যাতনের শিকার করাইল নয় মাস পরে হঠাৎ করে তার বাবা মা খোঁজ করে মা পাই না রে মা পাই না বাবা পাই না কেউ যখন পাই না রে কেউ যখন খুঁজে খুঁজে পাইতাছে না হঠাৎ করে একদিন ফোন দিয়েছে টর্চার সেল থেকে সন্তান আম্মু আল্লাহ আম্মু রে আমি তোমার সন্তান আব্দুল্লাহ মা ডাকতে তাই করে আমি তোর চিনি না আমার সন্তানের নাম তো কৃষ্ণ রায় তুমি আবার কে বলে মা বলবেন না আমি হলাম আপনার সন্তান কৃষ্ণ রায় আমার নাম এখন আব্দুল্লাহ বলে কেন বলে আমি বিদর্মী ছিলাম তোমাদের দলে ছিলাম আমি এখন নবীর পথে আইসা আল্লাহর পথে আইসা আমি কালে মা পড়ে মুসলমান হয়েছে মা ডাকতে কই সন্তান রে মুসলমান হয়েছিস কিন্তু নয় মাসের মধ্যে তোর কোনো যোগাযোগ পাই না কইছিলি রে বাবা কইছিলি সন্তান তুই চোখের পানি ছেড়ে দিয়া টেলিফোনে কথা বলে আর বলে মা রে আমি কালে মার দাওয়াত দিতে যাইয়া আমার নবী যে দাওয়াত দিয়েছেন ওই দাওয়াত দিতে যাইয়া রে বিদর্ভীরা আমাকে জেলখানার মধ্যে টর্চার সেলের মধ্যে বন্দি করে মা রে আমার শরীরের প্রত্যেকটা লম্বুপের মধ্যে সুস ফুটাইয়া বুটাইয়া আমার এই দেহের মধ্যে একবারে জার জার করে দিয়েছে আমার দেহের মধ্যে রক্ত নাই রে মা আমার দেহের মধ্যে রক্ত নাই রে প্রত্যেকটা লম্বুপের কোপাই কোপাই সুস ফুটিয়েছে সুই ফুটিয়েছে আমি মৃত্যুর মুখে চলে গেছি হঠাৎ করে একদিন চিন্তা করি আর বই রাত্রের বেলায় শুইয়া শুইয়া দয়ার নবী তোমার দাওয়াত দিতে যাই আজকে আমার অবস্থা এই হয়েছে এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে একদিন যায় দুই দিন যায় যুবক খোঁজে আর বলে ওয়ালা ও আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াব যদি তোমার অন্তরের প্রতি জুলুম করে ফেলো আমার নবীর দরবারে সরে যাও আমার নবী যদি তোমাকে গ্রহণ করে আমি আল্লাহ তোমারে মাফ করে দেবো আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে করেন না সুবহানাল্লাহ আমার ভাইরা যুবক এই কথা চিন্তা করতে করতে হঠাৎ করে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে আল্লাহু আকবার গড নবীর কথা চিন্তা করে আমার নবী তো এইভাবে ইসলামের দাওয়াত দিয়ে যে মার খেয়েছে আজকে আমি কি করব আজকে আমি নির্যাতিত হচ্ছি এমন সময় ঘুমিয়ে পড়েছে ঘুমাইতে ঘুমাইতে আরে হঠাৎ করে আমার চিন্তা নবী ঘুমের মধ্যে হাজির হইয়া গেছে আরো জোরে কর না আল্লাহু আকবার আপনারা বসেন 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 প্লিজ বসেন কথা বলবেন নাকি খুব মনোযোগ দিয়ে শুনুন দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আল্লাহু আকবার আমার নবীজি রহমতুল লিল আলামিন
স্বপ্নের মধ্যে সে হাজির হয়ে গেছে ওই ব্যক্তির নাম দেয় কয় যুবক রে রাখ দেয় কয় যুবক রে আজকে তুই আমি নবী যে দাওয়াত দিয়েছি ওই দাওয়াত দিতে যাইয়া মানুষের কাছে তুমি নির্যাতনের শিকার হয়েছ যাও 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 আমি তোমার গায়ের মধ্যে হাত বুলিয়ে দিলাম আল্লাহ তোমারে ভালো কইরা দিবে আমার নবী ঘুমের মধ্যে আসতে পারে কিনা আরো জোরে বলেন পারে কিনা আরো জোরে বলেন পারে কিনা প্রমাণটা কি প্রমাণ হইল হাদিসের মধ্যে মিসকাতের হাদিস আমার ভাইরা আল্লাহর নবীর রহমত হযরত আবু হুরায়রা বর্ণনা করেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআ আল হাক্ক ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি সিল্লাই বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না ডান হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ সহি হাদিসের মধ্যে আসছে আমার নবীজি রহমাতের লিল আলামিন ডাক দিয়া কই উম্মতেরা রে কেউ যদি আমি নবীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখো রে আমি নবী ওয়াদা দিয়ে দিলাম রে সে সত্য সত্যই আমি নবীকে দেখেছ রে উম্মতের দলের রে স্বপ্ন দেখেছ সত্য সত্যই ওসিরে এসে আমি নবীকে সরাসরি দেখবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী রহমাতাল লিল আলামিন ওই যুবকের গায়ের মধ্যে হাত দিলেন হাত দিয়া ডাক দেয়া কাই এরে যুবক যা রে যা আমি তোর জন্য দোয়া করে দিলাম আজকে তুই আমি নবীরে মহব্বত করে আমার মতন মার খাইলি যা রে যা রে সন্তানটা মায়ের সঙ্গে গল্প করতেছেন কার সাথে এই গল্প কার সাথে বলতেছেন মায়ের সাথে মা রে আমি কবি রক্তের যখন ঘুমিয়ে পড়েছি আমার জিন্দা নবী এসে আমার সামনে হাজির হইয়া আমার গায়ের মধ্যে হাত বোলাই দিয়েছে যেই দিন ওই দিন থেকে আমি মরা রোগী ছিলাম আমি পুরাপুরি সুস্থ হইয়া গেছি মাতা কন্ডাক দিয়ে কয় সন্তান রে আমি তোরে চাই কিন্তু তুই তো মুসলমান হয়ে গেছিস আমি বিধর্মী আরে আমার সন্তান এখন তুই এখান থেকে চলে যায় নাই ওরা আবার তোরে আবার মারবে এই যুবক ডাকতে কই না রে মা আমি এই টর্চার সেল থেকে বের হতে চাই না বলে কেন বের হতে চাস না তখন সন্তান ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা কালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আল্লাহু আকবার আমার বাইরা রে আমার আল্লাহ 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে ডাক দিয়া কই উম্মতেরা রে ওই যুবক ডাক দিয়া কই আমার আল্লাহ বলেছে কেউ যদি আল্লাহর কালেমা পড়ে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ওই কথার পরে ইস্তেকামাত থাকে ও ফেরেশতারা ওই ব্যক্তিকে ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন ওকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও আল্লাহ তাকাফু ওয়া লা তাহজানু ওর কোনো চিন্তা নেই ওর কোনো ভয় আর কোন তার কোনো ভয় তার কোনো ভয় আমাদের কোনো ভয় আছে কেন নবীজির গোলামদের কোনো চিন্তা না সুবহানাল্লাহ বলবেন না সদ্য নবী জির জান্নাতে মদিনাতে যাই বলেন সদ্য নবী জির জান্নাতে মদিনাতে চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই তোরা কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়া জোরে কন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে কন ইয়া রাসূলুল্লাহ তোরা কে কে যাবি মদিনায় মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায় দিনের
জননী কান্দেন তিনি শ্রীমা দিনাই সজন নবী জির জান্নাতে মদিনাতে বলেন না সজন নবী জির মদিনাতে যাই নবী জির আশিক দীর নবী জির গোলাম দীর চলো নবী জির জান্নাতে মদিনাতে যাই বলেন না চলো নবী জির মদিনাতে যাই নবী জির আশিক দীর নবী জির গোলাম দের কোন চিন্তা নাই চলো নবী জির মদিনাতে যাই চলো নবী জির জোরে কন না সুবহানাল্লাহ যুবক কি বলল কথা মনে আছে তো কথা মনে আছে যুবক কি বলল আমি এখান থেকে বের হতে চাই না গায়ে হাত দিয়েছে কে কথা বলেন ঠিক কি না নবী যদি আসতে না পারে রে তোরা কেউ তো আসতে পারবি না কথা বলেন বাংলাদেশের এক ওয়াহাবি তার নামটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার হাজার হাজার ভক্ত রয়েছে এই বিটা বিয়াদব এত বড় দুশমনের রাসূল বলেছে নবী তো আমাদের সাপায়াত তো দূরের কথা হাসরের ময়দানে নবী নিজেই চিন্তায় থাকবে নবীর আল্লাহ জাহান্নাম দেয় না জান্নাত দেয় আর জোরে কন নাউজুবিল্লাহ আপনারা বলেন তো দেখি কোন ব্যক্তি যদি বিশ্বের সর্বশ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন নবী যদি জান্নাত আর জাহান্নাম নিয়ে চিন্তা করে আমরা কেউ কি জান্নাতে যেতে পারবো কথা বলেন পারবো কত বড় ব্যাকুপ এই দুকুন বিভক নাই আবার রাম দেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার নাম লাগাই মাদানি কথা কই না কথা কই না আজকে আমি বুঝি না মাদ্রাসা না নূরে মদিনা নবী যদি নূর না হয় মানলাম তোমাদের কাছে নবী নূর না আচ্ছা বলেন নবী মাটি আর নবীর মদিনা নূর কেমনে হয় কথা কই না কথা কই না কথা বলেন না কেন নবী মাটি আর নবীজির মদিনা হইল নূর আচ্ছা আচ্ছা বলেন তো দেখি ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণার দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আরে ইয়াসরিব তুমি ছিলে অলক্ষণার দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ সবে বলিব কিন্তু তোমায় বলো না সবে বলিব কিন্তু তোমায় না বলেন সোনার মদিনা আমার সাগে মদিনা সবে বলিব সবে বলিব কিন্তু তোমায় সবে বলিব আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন আরে খাকে সে পরবতে করে তোমায় করেছেন সুবহানাল্লাহ আরে তোমার বুকে কাকে বলছে মদিনাকে কাকে বলছে আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সবে বলিব কিন্তু তোমায় বলো না সবে বলিব কিন্তু তোমায়
মদিনা তোমার কোন দাম ছিল না রে মদিনা, তোমার কেউ চিনত না রে মদিনা, তোমার নাম সুয়াসিরি তোমার মধ্যে দর্শন হইত, তোমার মধ্যে কোন দাম ছিল না, তোমার মধ্যে জিনা হইত, তোমার মধ্যে জড় পূজা হইত, মূর্তি পূজা হইত, আমার নবীর সমাজ দিল লেগেছে, ইয়াসরিব হয়ে গেছে মদিনা তুর নবী নবীর সহ। আরো জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি বলতে চাই আজকের সারা পৃথিবীতে আমার নবী রহমাতাল্লিল আলামিন যে ইসলামকে আমাদের মাথার কাছে তুলে দিয়ে গেছেন, কোথায় আমাদের মাথায় দিয়ে গেছেন। আজকের আমার ভাইরা সেই নবী রহমাতাল্লিল আলামিনের কথা ওই যুবক দাগ দিয়ে বলল, আমি এই টর্চার সেল থেকে বের হতে চাই না। বলে কে? সুবহানাল্লাহ। আরো জোরে কান। বলে মা আরে যেদিন আমার নবীজি আমার এই গায়ের মধ্যে হাত বোলাইছে, কোথায় কত গান, কোথায় আমার শরীরের মধ্যে গোমের মধ্যে আমার গায়ের মধ্যে হাত বোলাইছে মা। ওই দিন থেকে আমি ছোটবেলায় অসুস্থ ছিলাম, কেমন ছিলাম জানি না, আমি আগের মতো শুধু সুস্থ না, আমার মনে হয় প্রত্যেক বছর নয় প্রত্যেকটা মুহূর্ত আমি এই তসার জেলের মধ্যে বৈশা আমি জান্নাতের ঘিরান পাইতেছি। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যেই নবী দুনিয়া থেকে দশজন ব্যক্তিকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কয়জনকে? আরো জোরে কান। এই ওয়াহাবিরা দুশমনের রসুলেরা, তারা খুতবা পড়স কেন? কালকে থেকে আর খুতবা পড়বি না, খুতবা আশরাই মুবাশশারা, দশজন জান্নাত প্রাপ্ত সবুজ সংবাদ প্রাপ্ত সাহাবীর নাম খুতবার মধ্যে পড়া হয় না, হয় না? এই কথা বলেন না কেন? হয় না? খুতবার মধ্যে দশজন জান্নাত প্রাপ্ত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের নাম বলা হয়। এই আমার নবীর উম্মতের দলের আরে যেই নবী দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট উম্মতদেরকে সাহাবীদেরকে দিতে পারে, ওই নবী বুঝি মনে হয় জাহান্নামে যাবে? কথা কই না? ওই নবী কি জাহান্নামে যাবে? কথা কই না? জাহান্নামে যাবে। তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাই নবী নিজেই চিন্তা করবে, নবীরে আল্লাহ জান্নাত দেবে না জাহান্নামে দেবে? এত বড় ব্যাকুপ এই কথা যে বলতে পারে, আপনারা কি তাকে মুসলমান বলতে পারবে? আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। 63 সাল জিন্দেগি কাছে বলে উম্মতি এখনো কাঁদে নবী মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি, আহা দয়ার নবী প্রেমের ছবি।